আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা একটি কাস্টম টি শার্ট ডিজাইন তৈরি করব। এই জন্য আমাদের প্রয়োজন একটি গাড়ির ভেক্টর, পাহাড়ের ভেক্টর, গাছের ভেক্টর, প্রয়োজন হলে আরো কিছু ভেক্টর আমরা এখানে যোগ করব। তো ডিজাইন শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিত টি শার্ট ডিজাইন ভিডিও আপলোড করা হচ্ছে। ইতিমধ্যে 50-এর বেশি টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল আপলোড করা হয়েছে। আপনারা ভিডিওগুলোর ভিউ দেখলে বুঝতে পারবেন যে আশানুরূপ ভিডিওর ভিউ হচ্ছে না, তবে এটা বাড়ানো সম্ভব হবে। যদি আপনারা আমাদের এই ভিডিওগুলোতে এঙ্গেজমেন্ট বেশি করেন তাহলে ইউটিউবও এই ভিডিওগুলো বেশি বেশি ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন বেশি হলে তো ভিউ হবে বেশি, এটাই স্বাভাবিক। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করবেন। যদি মনে করেন আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে আসছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ডিজাইন শুরু করি। এখানে আমরা যে দুইটা মাউন্টেন ভেক্টর নিয়েছি, আমরা প্রথমে এই ভেক্টরগুলোকে কাস্টমাইজ করব। এই দুইটাকে একটা ভেক্টরে পরিণত করব, ঠিক আছে? দুটাকে পাশাপাশি রেখে এই যে ভিতরে সাদা অংশগুলোকে আমরা ডিলিট করে দিব। এটা করার জন্য প্রথমে আমি এই দুইটাকে ধরব, ধরে প্যাথ ফাইন্ডার টুলটা নিব। প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড এই অপশনটা ক্লিক করে দিব, দুটাকে ধরে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ হয়ে গেছে। আমি এই যে এই ভেক্টরটাকে লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে, কারণ এখানে যে সাদা অংশটা আমি যদি ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি তাহলে ওটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি ম্যাজিক কন্ট্রোলটা নেই এবং এই সাদা অংশটাকে ধরে ডিলিট করে দিব। এখন এই পাহাড়ের ভেক্টরটার এই নিচের অংশগুলো চাই না আমার, এগুলো প্রয়োজন নাই, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি অথবা ইরেজ করে দিতে পারি। তো ইরেজ করে দিই, আমার যেটুকু প্রয়োজন নেই এগুলো মুছে দিব। এগুলো সিলেক্ট করে নিই, আমার কিছু অংশ প্রয়োজন নেই। এখান থেকে আমার শুধু আউটলাইনগুলো প্রয়োজন, এই আউটলাইনগুলো প্রয়োজন। আমি এখান থেকে একটা একটা করে ডিলিট করে দিলেও হবে। তো আমি এই শেপগুলো ডিলিট করে দিই, একটা ব্রাশ তৈরি করি। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এখানে একটু ক্লিক করে স্কেল টুলটা নিব, নিয়ে এটা টেনে ছোট করে দেব। আবার ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এখানে একটা ক্লিক করি স্কেল টুলটা নেই, এখন এই ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে মাঝখান দুইটা শেপ ধরে আবার এটা ছোট করে দিচ্ছি, চাপটা করে দিই। ওকে, ব্রাশ প্যানেলটা নিয়ে আসি, এটাকে আরেকটা ছোট করে দিই। নতুন একটা ব্রাশ তৈরি করি, আর্ট ব্রাশ, সে মেথড হবে টিন্ট। ওকে, আমরা নতুন একটা ব্রাশ নিই, এখানে কিছু শেপ এঁকে দেই। এটা বেশি ইয়া হয়ে গেছে, আর এটা চিকন হবে। এটা কালার হবে কালো। কিছু শেপ এখানে এঁকে দিতেছি। এখন আমরা এই সবগুলোকে ধরে এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, ঠিক আছে, আমরা এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমরা এই পাহাড়টাকে ধরে এখানে নিয়ে আসব, লাইন টুল নেই, একটা লাইন আঁকি, একটা লাইন আঁকলাম। এটাকে আমরা স্ট্রোক দিব হলো 5 পিক্সেল।
5 পিক্সেল দিলাম এবং এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেব। এখন আমরা এটাকে এখানে রাখলাম, এটাকে কপি করব অল্টা চেপে ধরে, একটা কপি করলাম এবং এখন কন্ট্রোল ডি চাপবো, অনেকগুলো কপি করব। ওকে, এখন এই সবগুলো শেপ ধরে হালকা একটু ঘুরিয়ে দিব, এভাবে ঘুরিয়ে দিলাম এবং ইরেজ টুলটা নিব, নিয়ে মুছে দিব, ইচ্ছা মতো মুছেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা অনেকগুলো মুছে দিলাম, মোটামুটি কয়েকটা দাগ আছে এখানে, এগুলো ছোট করে দিই হালকা করে, একটু ঘুরে দিই এই পাশে, এইগুলোকে অল্টার চেপে দিয়ে একটা কপি করে এখানে রাখলাম। এই দাগগুলো দিয়ে আমরা মাটি বুঝিয়েছি, আমরা একটু হালকা ঘুরিয়ে দিব। ওকে, এখন আমরা এখানে গাছগুলো লাগিয়ে দিব, ঠিক আছে? তো গাছটাকে আমরা এখানে লাগিয়ে দিব, আর একটু ছোট করে দিই, এখানে থাকবে, এটার একটা কপি করি, এই গাছটাকে আরো ছোট করে দিব, এইখানে দিব, ঠিক আছে? দুইটা গাছ দিলাম, আর একটু দূরে রাখি এবং এই দুইটা গাছকে আর একটা কপি করি অল্টার চেপে ধরে, এখানে দিই, এখানে ছোট গাছটা এই পাশে দিব আর বড় গাছটা এখানে দিব। এখন আমি এই গাড়িটাকে এখানে দিব, গাড়িটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট, এবং এর নিচের অংশটা আছে না, এটাকে আমরা কালো করে দিব, এখনই কালো করে দিই, এটা হলো শ্যাডোর মতো থাকবে গাড়ির। আচ্ছা, এটা আমরা পরে কালার পরিবর্তন করব। এখন এখানে আমরা একটা গাড়িটাকে আর একটু নিচে নিয়ে আসি, আমরা এখানে একটা সার্ফিং বোর্ড ব্যবহার করব, এখানে সার্ফিং বোর্ডের ব্যাকটোটা নিয়ে আসছি, তো এটার কালার দিতে হবে, ভিতরে কিছু নাই, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব, এটা সাদা আপাতত, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, দুটাকে ধরব শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস, যেটাকে গ্রুপ করে দিই, এই বোর্ডটাকে আমরা এখানে দিয়ে দিব, একটু ছোট করে দিই, এই বোর্ডের কালারটা হবে লাল, এই কালারটা লাল দিয়ে দিব, এটা কালার থেকে আরজিবি করে দিই, তাহলে কালারটা আসবে। ওকে, সার্ফিং বোর্ডটা এখানে রাখি, গাড়ির কালারটা করে নিই, গাড়ির কালারের জন্য প্রথমে চাকাগুলো কালার করে দিই, ডার্ক কালার গুলো ধরবো হালকা করে, এখানে যে ব্রাইট কালার গুলো আছে এগুলো একটু ব্রাইট কালারই দিব। আমরা মোটামুটি একটা কালার করে দিলাম, এখন আমরা এই সার্ফিং বোর্ডটাকে এখানে দিয়ে দিব, আর একটু খাড়া করে দিই, সবগুলোকে একটু ছোট করে দিই, এখানে রাখি। এখন আমরা এখানে কিছু আগাছা তৈরি করব গাড়ির, এখানে ব্রাশ টুলটা নেই, কালারটা কালো করে দিই, একটা স্ট্রোক থাকবে, এখানে কিছু কিছু আগাছা তৈরি করে দিব, এখানে ওকে, আমরা এই দুইটা লেখা এখানে দিব, আমরা একটা লাইন আঁকলাম এবং এই লাইনের উপর আমরা কক্সবাজার লেখাটা লিখব,
এজন্য একটা লাইন এঁকেছি এবং টাইপ অন পার্টলটা নিয়ে এখানে এখানে ক্লিক করব কন্ট্রোল ভি কক্সবাজার লেখাটা এখানে পেস্ট করলাম এবং এটার ফন্ট দিব এই ফন্টটা দিব এই ফন্টটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম এবং এটার সাইজ বাড়াবো এটা একটা কপি রাখি এখানে অল্ট চেপে ধরে একটা কপি করলাম এবং বাংলাদেশ লেখাটাকে এখানে দিব কন্ট্রোল ভি ফন্ট চেঞ্জ করে দিই টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস বাংলাদেশ লেখাটাকে আর একটু ছোট করে দিই দুটাকে কপি রাখি এবং ক্রিয়েট আউটলাইন করে দিই ক্রিয়েট আউটলাইন করে দিলাম দুটা এখানে থাক এখন এই বাংলাদেশ লেখাটাকে ছোট করে দিব হালকা করে কক্সবাজার লেখাটাকে এখানে থাকবে এই দুটাকে কালার পরিবর্তন করে এই যে কালারটা দিব এখানে যত কালার আছে কালো সবগুলোকে আমি একদম পিওর কালো করে দিব আমি আগাছাগুলো যে এঁকেছিলাম এগুলোকে এক্সপ্যান্ড করে দিব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এসবগুলোকে গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে তো আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে যদি আমাদের এই ডিজাইনটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সাথে যেন তারাও আমাদের এই ডিজাইনগুলো দেখে প্র্যাকটিস করতে পারে এই ডিজাইনটির ইন্সপিরেশন নেওয়া হয়েছে গুগল থেকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু